অদ্ভুতুরে। অদ্ভুতুরের উদ্দেশ্য কেবলমাত্র বিনোদন, কোনো কুসংস্কার প্রচার নয়। কথায় বলে ভূতের নেশা সর্বনাশা, একবার এই নেশা ধরলে সহজে মুক্তি পাওয়া যায় না। তাই অদ্ভুতুরে নিয়ে এসেছে আপনাদের জন্য অনুগল্পের আসর, ছোট কিন্তু ভয়ঙ্কর। আজকের গল্প জোনাকি, লিখেছেন আমাদেরই এক অদ্ভুতুরে শ্রোতা দেবোত্তম ঘোষ। আমাদের অদ্ভুতুরে শ্রোতা এবং লেখক দেবোত্তম ঘোষ বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক গণিতের প্রথম বর্ষের ছাত্র, কিন্তু কলম তার ততটাই প্রিয় যতটা ক্যালকুলেটর। লেখালেখি শুরু 10 বছর বয়সেই, বিভিন্ন পত্রপত্রিকায়, ই বুকে এবং একটি সংকলনে স্থান পেয়েছে তার বেশ কিছু রচনা। লেখা ছাড়াও কিন্তু আঁকা আর সিনেমা প্রীতির একটু বদ অভ্যাস আছে। গল্প পাঠে পূর্ণেন্দু রায়, আবহ ধ্বনি ও প্রচ্ছদ নির্মাণ এবং এপিসোড ডিরেকশনে সুচন্দ্রা দাস। শুরু হচ্ছে আজকের গল্প জোনাকি। এক নজরেই লোকটাকে দেখে পছন্দ হয়নি পিয়ার, কিন্তু অর্ক নাছোড় বান্দা, সে এই হোটেলেই উঠবে। আসল ব্যাপারটা হলো অর্কজ্যোতি হার গিফটে, 10 টাকা বাঁচাবার জন্য সে অনেক সময় অফিস থেকে হেঁটে হাওড়া স্টেশনে আসে। তা অমন কঞ্জুস লোকের কাছে বেড়াতে এসে হোটেল খরচা এতখানি কাটান করার লোভনীয় সুযোগ হাতছাড়া করা কঠিন। আর তাছাড়া হোটেল মালিককে দেখে বউয়ের পছন্দ হয়নি বলে এমন সস্তা নিরিবিলিতে থাকার জায়গা ছেড়ে দেবে এমন বান্দাও অর্ক নয়। হোটেল অবশ্যই বলা যায় না এটাকে, বাপ ঠাকুরদার আমলের পেল্লায় বাড়িখানার একদিক রেনোভেট করে এখন লোকজন থাকার ব্যবস্থা করা হয়েছে। তাতে করে স্বপনবাবুর ঘরে কিছু টাকাও আসছে, আর এত বড় বাড়িটার একা থাকার ঝক্কিও পোহাতে হচ্ছে না। অবশ্যই খাওয়া দাওয়ার কোনো সুবিধে নেই এখানে, শুধু থাকা। তবে অর্ক এতেই খুশি, মাত্র 450 টাকায় এমন থাকার জায়গার কথা আর ভাবা যায় না আজকাল। তা অগত্যা এখানেই ওঠা হলো। বিরাট বিরাট ঘর সব, তবে সংখ্যায় মোটে 4টে। তার মধ্যে সবচেয়ে পরিষ্কার ঘরটা অর্ক আর পিয়ার জন্য খুলে দিলেন স্বপনধর। বিরাট বড় একটা বেডরুম, নতুন তৈরি একটা অ্যাটাচড বাথরুম, আর তার সাথে ছোট একটা ব্যালকানিও। পিয়ার অস্বস্তির গ্রাফটা আরো খানিক চড়ল এটা বুঝে যে এই পেল্লায় জায়গাটা জুড়ে সে আর অর্ক ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি নেই। অবশ্য সেটা খুব একটা অস্বাভাবিকও নয়, এমন লম্বা ছুটিতে কলকাতা থেকে এরকম ধ্যান ধ্যানে গোবিন্দপুরে আসে না কেউ চট করে। আর যারাও বা আসে তারাও যে এমন বেখাপ্পা জায়গায় এসে উঠবে এমন আশা করাও যায় না। স্বপনধর থাকেন বাড়ির আর একদিকে, ওদিকটা আর হোটেলের দিকটার মধ্যিখানে একটা আদিকালের দরজাওয়ালা আধ ভাঙা দেওয়াল র্যাডক্লিফ লাইনের মতো দাঁড়িয়ে আছে। কোন দরকার হলে দরজা খুলে একবার হাঁক পারবেন আমায়, ঠিক আছে? আপনি আপনি কি এদিকটায় একাই থাকেন? অর্ক সুদ হয়ে, একাই থাকি। আপনার আপনার স্ত্রী বা সন্তান? এরা সন্তান নেই অর্ক বাবু, আর আর তার আগেই স্ত্রী মারা গেছে, মারা গেছে। লোকটাকে এতটা অসহ্য লাগার একটা কারণ পিয়া শেষমেশ আবিষ্কার করতে পারল, সেটা আর কিছু নয় ভদ্রলোকের চোখ দুটো, গাঢ় বাদামি দুটো বলের ভেতর দুটো হলদে বিন্দু, যেন বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না সেই দিকে। আর তার কণ্ঠস্বর, হ্যাঁ ওই কণ্ঠস্বরটার কথাই বা অস্বীকার করে কি করে পিয়া? এমন দ্রুত গলার স্বরের এতখানি পরিবর্তনও আগে কখনো দেখেনি পিয়া। আচ্ছা, অর্ক কি এসব কিছুই লক্ষ্য করছে না, নাকি পিয়াই আবোল তাবোল ভাবছে? পিয়া শুনেছে একটা ইন্দ্রিয় কাজ না করলে বাকিগুলো নাকি ওভার ডিউটি করে। তাহলে তাদের পরিশ্রমটা কি পুরোটাই জলে যায়? নিশ্চয় নয়। বিকেলে হোটেলে ফিরেই অর্ক জি শার্প স্কেলে হাঁক মারল, স্বপনবাবু, স্বপনবাবু। অর্কর এই স্বপনবাবু প্রীতিটা আরো বেশি করে মোচড় দিচ্ছিল পিয়াকে,
তবে এটা মানতেই হবে, ভদ্রলোকটির একটা অদ্ভুত সম্মোহনী শক্তি আছে। আর তার কথা বলার ধরন, তীক্ষ্ণ দৃষ্টি থেকে শুরু করে ঠোঁটের ওপর সরু করে ছাঁটা গোঁপটা পর্যন্ত তার এই শক্তিটায় যোগ্য সঙ্গত করে। দ্বিতীয়বার ডাকবার আগেই স্বপনধর দরজার মুখে হাজির হলেন। আপনার সাথে একটু আড্ডা দিতে এলাম স্বপনবাবু, আপনিও একাই থাকেন বললেন, আর আমরাও তো দুটো মাত্র প্রাণী, ঘরে চুপচাপ বসে কতক্ষণই বার সময় কাটাবো বলুন। ভালোই করেছেন, চলেন আমার ঘরে বসে কথা হবে বরং, আসুন 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 আসুন, আপনিও আসুন আসুন। অর্ক এলো, পিয়াও এলো পেছন পেছন, ইচ্ছে না হলেও এলো, এই ঘরে একা থাকার সাহস তার নেই। ঘরে ঢুকতেই একটা ভয়ানক বোটকা গন্ধে গা গুলিয়ে ওঠে পিয়ার। ওড়না দিয়ে নাক চেপে দেখে পুরনো টেবিলটার উপর একটা মোটা টিকটিকি মরে পড়ে আছে, আর মাথা ঘোরাতেই মেঝের কোণে আর এমনকি বিরাট পালংকোটার উপরও আরো দুটো। পিয়ার গা ঘিন ঘিন করে ওঠে। ঘরটা একদম আদিকালের, অনেকদিন যে কোনো মিস্ত্রির হাত পড়েনি বোঝা যাচ্ছে। সিলিং একটা জুরাসিক যুগের পাখা শব্দ করে ঘুরে চলেছে, দেয়ালের রং টং সব উঠে গিয়ে শ্যাওলা ধরে গেছে, মাথার উপর কড়ি বর্গার বেশিরভাগটাই জুড়ে রয়েছে মাকড়সার জাল, আর রয়েছে ঘরের কোণে তিনটে খাঁচায় তিনটে খরগোশ। স্বপনধর বললেন, এই তিনটে আমার বউয়ের মৃত্যুর পর নিয়ে এসেছিলাম, একটা খরগোশ পোষারোর শখ ছিল বহুদিন, বেঁচে থাকতে তো আর হয়ে ওঠেনি, তাই মারার পরে। কি হয়েছিল আপনার স্ত্রীর? খরগোশগুলোর দিকে তাকিয়ে ভদ্রলোক আন মনে বললেন, ও বারণ করেছিল আমায়, জানেন বারণ করেছিল কলকাতায় যেতে, বলেছিল এখানকার ব্যবসায় তো দিব্যি চলে যাচ্ছে দুজনের, বাপের রাখা পৈতৃক ভিটেখানা আছে। আমি শুনিনি, ভেবেছিলাম এই গণ্ড গ্রামে ব্যবসা করে কটা টাকা এবার আনতে পারছি, কলকাতা অত বড় শহর, ওখানে কত সুযোগ, কত টাকা সুবিধে, শুনলাম না ওর কথা, চলে গেলাম। ও যেতে চায়নি, ওকে নিয়ে গেলাম জোর করে, ছোট্ট একটা ভুলের জন্য বড্ড বেশি দাম দিতে হলো আমায় অর্কবাবু, বড্ড বেশি দাম দিতে হলো। ভদ্রলোক মাথা নামালেন। অর্ক ভ্যাবলার মতন শুনছিল কথাগুলো, পিয়াও গোটা কতক অসংলগ্ন বাক্য যেন। ভদ্রলোকের কাঁধে হাত রেখে অর্ক আলতো চাপ দেয়, ওখানে গিয়ে একটা কাপড়ের দোকানে কাজ পেয়ে গেলাম, ওই দোকানদারি থাকার জন্য ছোট একটা বাড়ির ব্যবস্থা করে দিল, জানা কি তবু বলতো চলো ফিরে যাই, আমাদের গাঁই ভালো। আমি শুনলাম না, মাস ছয়েক ছিলাম জানেন, মোটে মাস ছয়েক। হঠাৎ একদিন দোকান থেকে বেশ কটা টাকা চুরি গেল, আর সেই টাকা শেষে এসে পাওয়া গেল আমারই ব্যাগ থেকে। বিশ্বাস করুন অর্কবাবু, আমি চুরি করিনি, অতগুলো টাকা কি আমি ব্যাগে রেখে দিতাম বলুন, আমি চুরি করিনি। কলকাতায় এসে জোনাকির গয়না কাটা বন্ধক দিয়েছিলাম কিছু টাকার জন্য, ওই ছ মাসের টাকা জমিয়ে সেইটাই ছাড়াতে যেতাম সেদিন, জানার গেল মেরে ধরে সব টাকা নিয়ে নিল আমার কাছ থেকে, সব টাকা পয়সা বের করে নিল, যে বাড়িটায় থাকছিলাম সেটাও আর থাকতে দিল না, তিন মাসের টাকা আধার নিয়েছিল, বলেছিল ছাড়ার সময় ফেরত দেবে, সেই কটা টাকাও দিল না সালারা। চাইতে গেলাম সবাই গরু ছাগলের মতো মারল একসাথে, জোনাকি আটকাতে গেলে লগ্ন চুলের মুঠি ধরে কাপড় ছিঁড়ে। স্বপনধরের গলা ধরে আসে, লাঠির ঘায়ে জোনাকির মাথা ফেটে গেছিল সেদিন, এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল ঘুরছিলাম ওকে নিয়ে, কিন্তু পয়সা ছাড়া ভর্তি নিল না কোথাও, দোকানদার বাড়িওয়ালা সবার কাছে হাত জোর করেছিলাম,
কেউ সাহায্য করল না, বললো আমার যারা পুলিশে দেয়নি এই নাকি আমার অনেক কপাল, সত্যি কপাল, আমার কপাল, আমার অনেক কপাল। চোখের সামনে বউটা বিনে চিকিৎসায় মরে গেল, ডাক্তার বলল মাথায় নাকি রক্ত জমে গেছিল। দুদিন পর ফিরে এলাম আবার এই গায়ে জোনাকির লাশ নিয়ে, জোনাকির লাশ নিয়ে। অনেকক্ষণ চুপ করে বসে রইল অর্ক আর পিয়া। স্বপনধর বসে রইল মাথা নিচু করে। পিয়া দেখল তার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল তার হাতের উপর পড়ছে, আর সেই দিকে তাকিয়ে প্রথমবারের জন্য পিয়ার মনে হল নিজের ভাবনাগুলোর পায়ে এবার বেরিয়ে পড়ানো দরকার। সেদিন রাত্রে অর্ক খাবার কিনতে বেরোলে ফাঁকা ঘরটায় বসে পিয়া আবিষ্কার করল মনের মধ্যেকার বিদঘুটে ভয়টা আড়ালে গিয়ে মুখ লুকিয়েছে, বরং বারবার শুধু মনে পড়ছিল ভদ্রলোকের কথাগুলো। তাদের কেমন লাগতো যদি স্বপনবাবুর জায়গায় সেদিন সে আর অর্ক থাকত? অসহায় নিরীহদের যে তাদের শহর এমন পিষে মারে এর আগে কখনো অনুভব করেনি পিয়া। এমন হাজার হাজার স্বপন ধররা রোজ মরছে মিথ্যে অভিযোগে আর গণপিটুনিতে, এমন লাখ লাখ জোনাকিরা ধর্ষিত হচ্ছে রোজ। কি হবে এই স্বপন ধররা যদি সবাই আজ একসাথে জোট বাঁধে শাস্তি দিতে? যদি জিজ্ঞেস করে এত রক্ত হাতে নিয়ে আর বাঁচা যায় কিভাবে, পিয়া উত্তর দিতে পারবে? পিয়া নিজের মনেই মাথা নাড়ে। দরজায় শব্দ হচ্ছে, নির্ঘাত অর্ক এসে পড়ল। অনেকবার করে বলে গিয়েছিল ওষুধগুলো খেয়ে নিতে, উল্টোপাল্টা চিন্তা করতে গিয়ে সেটা আর হল না। খাট থেকে নেমে পিয়া দরজা খুলল। না, অর্ক নয়, স্বপনধর। এত রাতে কটা কথা বলবার ছিল আসলে। অর্ক বাবু খাবার কিনতে বেরোলো নাকি? পিয়া মাথা নাড়ে। তা অসুবিধে নেই, দরকারটা আপনার সঙ্গে, একটু ভেতরে গিয়ে বসা যায় না? ইতস্তত করলেও কিছু বলতে পারে না পিয়া। ভদ্রলোক সামনের একটা টুলে বসতে বসতে বলে, আপনার কথা বলতে না পারাটা কি জন্ম থেকেই নাকি কোনো কোনো দুর্ঘটনার জন্য? পিয়া এবারও কিছু বলতে পারে না। আপনি তো আবার উত্তর দিতে পারবেন না। ভদ্রলোকের ঠোঁটের ফাঁক দিয়ে অদ্ভুত একটা হাসি ঠিকরে বেরোয়। কি আর করা যাবে তাহলে, আমি বড় বলি আর আপনি শুনুন কেমন? পিয়া বুঝল কেটে যাওয়া ভয়টা আবার মনের মধ্যে ইউটার্ন নিচ্ছে। ভদ্রলোকের চোখ দুটো দৃষ্টিকে কিছুতেই আগের সঙ্গে মেলাতে পারছিল না পিয়া। এই দৃষ্টিটা আলাদা, অদ্ভুত রকমের আলাদা। জোনাকিকে কলকাতায় পড়াতে পারিনি, কাঁধে করে গায়ে নিয়ে এলাম। সত্যিটা কাউকে বলতে পারলাম না এখানকার, না পুড়িয়ে জোনাকিকে আমার কাছেই রেখে দিলাম, আমার ঘরের ওপর যে চিলে কোঠাটা আছে সেখানে। স্বপনধরের ঘরে বোটকা গন্ধটার কারণ বুঝতে পারে পিয়া। ঘেন্নায় তার গা বমি দিয়ে ওঠে। টেবিলের ওপর রাখা বোতলখানা থেকে গ্লাসে ঢেলে দু ঢোক জল খায় সে। জোনাকির পাশে বসে কাঁদতাম রোজ রাতে, ওর পাশেই শুতাম। এমনিতে খুব মুখ চোরা ছিল জানেন, সাত চারে রাত কাটত না। কলকাতা থেকে ফিরে তো কথা বলাই ছেড়ে দিয়েছিল প্রায়। একদিন
হঠাৎ বলল, আমার জন্য একটা খরগোশ এনে দেবে গো। ঠিক আগে যেমন বলতো, তা আপনি বলুন, জোনা কি এতদিন পর একটা একটা জিনিস চাইল আর আমি দেব না, বলুন আপনি। তারপর যদি রাগ করে আমার কথা বলা বন্ধ করে দেয় তখন তখন কি হবে? তা সেজন্যই তো এই দিকটায় লোকেদের থাকবার ব্যবস্থা করা। সারাদিন একজনের মুখ দেখতে কি ভালো লাগে বলুন। আপনারা থাকলে জোনাকিটা একটু শান্তি পায় আর কি, একটু গল্প করতে পারে, একটু একটু খেলতে পারে। ভদ্রলোক থামে। পিয়ার মনে হয় তার পা দুটো কেউ যেন পেরেক দিয়ে মেঝেতে আটকে দিয়েছে, হাত দুটোকে যেন বেঁধে রেখেছে নাইলনের দড়ি দিয়ে। আপনাকে আপনাকে দেখে জোনাকির খুব পছন্দ হয়েছে বুঝলেন তো, সেই সকাল থেকে আমায় জ্বালিয়ে মারছে, বলছে ওর সঙ্গে খেলব, ওকে এনে দাও আমায় এনে দাও। নতুন কাউকে দেখলেই এরকম বাচ্চাদের মতো করে জানেন, মানে মানে চাই তো চাই। কলকাতা থেকে ফিরে এমন বাদগুনটি জুটি আছে, এমনটা ছিল না। হঠাৎ দরজার গোড়ায় অর্কর গলা পায় পিয়া। স্বপনধর আনমনে হেসে ওঠে। পিয়া চিৎকার করতে চায়, খুব জোরে চিৎকার করতে চায়, কিন্তু ওর গলা দিয়ে স্বর বেরোয় না কোনো। ঘর ছেড়ে পালাতে চেষ্টা করে কিন্তু পায়ে কোনো সাড় পায় না। সেই মুহূর্তে দাঁড়িয়ে ওর মনে হয় তার মতন অসহায় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। বন্ধ দরজাটার দিকে চেয়ে পিয়া প্রার্থনা করে, এই সময় অর্ক যদি দরজাটা ভেঙে তাকে উদ্ধার করত। কিন্তু দরজা ভাঙে না, একটা নোনতা তরল গাল বেয়ে পিয়া চৌধুরীর ঠোঁট ছোঁয়ে। ঘরের সামনে এসে দরজা ধাক্কায় অর্ক। ইস, অনেকটা দেরি হয়ে গেল, খাবার আনতে গিয়েই তো এতটা লেট হয়ে গেল। বিকেলেও তো দোকানটাকে দেখেছিল, কিন্তু অতটা দূর তো লাগেনি তখন। যাই হোক, অর্ক আরেকবার দরজা ধাক্কা দেয়। বার কতক ডাকতেও সাড়া মেলে না কোনো। ফোন করতে ফোন বেজে যায়, রিসিভ করে না কেউ। স্বপনধরের ঘরেও পাওয়া যায় না কাউকে। বাধ্য হয়ে অর্ক যদি দরজা ভাঙে। ঘরে ঢুকতেই লোডশেডিংয়ে আলো নিভে ঝুপ করে অন্ধকার নামে। পকেট হাতরে মোবাইল নিয়ে ফ্ল্যাশের আলোয় অর্ক পিয়াকে খোঁজে। আশ্চর্য, ভেতর থেকে বন্ধ করা ঘরে লোক নেই কোনো। অসময়ে একটা বিদ্যুতের ঝিলিক জানলা দিয়ে এক মুঠো আলো ঢুকিয়ে দেয়, আর সেই আলোয় অর্ক দেখে মেঝের উপর একটা সাদা খরগোশের গায়ে একটা জোনাকি খেলা করছে। এতক্ষণ শুনছিলেন দেবোত্তম ঘোষের লেখা জোনাকি। গল্প পাঠে পূর্ণেন্দু রায়, আবহ ধ্বনি, পোস্টার ডিজাইন এবং এপিসোড ডিরেকশনে সুচন্দ্রা দাস। আমরা আবার ফিরে আসব পরবর্তী এপিসোডে আরেকটি অনুগল্পের আয়োজন নিয়ে। আমাদের জানান কেমন লাগছে অদ্ভুতরে। অদ্ভুতরের অন্যান্য অডিও স্টোরিগুলো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অদ্ভুতরে পডকাস্ট। আমাদের লোগো আপনারা চেনেন, তাই অন্যান্য চ্যানেলের সাথে বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগই নেই। আমাদের ওয়েবসাইটও এসে গেছে এবারে, সেখানে গল্প শোনার সাথে সাথে গল্প পড়তেও পারবেন। আর শুধু ওয়েবসাইট নয়, ফেসবুকে এখন রয়েছে আমাদের নিজস্ব গ্রুপ, সেখানে জয়েন করে পোস্ট করুন আপনার নিজস্ব লেখা। এক্সক্লুসিভ অদ্ভুতের জন্য লিখলে সেই লেখাগুলি সরাসরি স্থান পাবে আমাদের ওয়েবসাইটে। কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেল করুন, ইমেল হচ্ছে odbhuture.podcast@gmail.com। জোনাকির আলো কার না ভালো লাগে।
হিমেল রাতে ঘন কালো আকাশের নিচে ছোট ছোট জোনাকিরা যখন আলোর রেখা তৈরি করে, তখন মনটা উদাস হয়ে যায়। কিন্তু সেই জোনাকিগুলোর মধ্যে হয়তো পিয়াও আছে, সে হয়তো আজও খুঁজে চলেছে তার অর্ককে।